দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি চিংড়ির খুব জনপ্রিয় একটা রেসিপি, আর সেটা হচ্ছে চিংড়ির মালাইকারি। আমি এখানে তিনটা লার্জ সাইজের চিংড়ি নিয়েছি, যে চিংড়িগুলো কিনা 5 থেকে 6টা হলেই 1 কেজি হয়ে যায়। তো যাই হোক, এই চিংড়িগুলো পরিষ্কারের পদ্ধতিটা আমি আগের ভিডিওতে শেয়ার করেছি, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনারা হয়তো ভাবতে পারেন এক একটা চিংড়ি এক একভাবে কাটা কেন, আমার চিংড়ি পরিষ্কার করার আগের ভিডিওটা দেখলেই এর রহস্য বুঝতে পারবেন। আমি চুলোয় একটা ফ্ল্যাট তলার একটু ছড়ানো পাত্র বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি এখন একে একে চিংড়িগুলো দিয়ে এপাশ ওপাশ উল্টে একটু ভেজে নিব। দর্শক, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এক এক পাশ আমি 2 মিনিট করে সময় নিয়ে ভেজে নিয়েছি। চিংড়ি ভাজা হয়ে গেছে, এবার আমি তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিব আস্ত মশলা। আস্ত মশলার মধ্যে এখানে নিয়েছি 1টা তেজপাতা, 2টা সবুজ এলাচ, 3টা লবঙ্গ, 1টা ছোট দারুচিনি স্টিক এবং 2টা আস্ত শুকনো মরিচ। সবগুলো আস্ত মশলা দিয়ে দিলাম এবং তেজপাতাটা মাঝখান থেকে ছিঁড়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন পেঁয়াজ কুচি। এবার একটু নেড়ে চেড়ে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে ভেজে নিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা ও 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে বাটা মশলাগুলো ভেজে নিব। প্রায় 2 মিনিট মতন নাড়াচাড়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া ও 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। আবারও নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 7 মতন লবণ। লবণটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ নারিকেলের দুধ। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলার আঁচ লো করে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলোকে 5 মিনিট মতন কষিয়ে নিব। মিনিট পর ফিরে এলাম। এবার এর মধ্যে আরও 1 কাপ পরিমাণ নারিকেলের দুধ দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বাদাম বাটা। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব এবং চুলোর আঁচ মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতন রান্না করব। ফিরে এলাম 5 মিনিট পর। এবার চিংড়িগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে এর মধ্যে দিয়ে দিব সেই চিংড়ি মাছের পা থেকে বের করে নেওয়া শাঁসগুলো। চিংড়ি মাছ রান্না হতে খুব বেশি সময় লাগে না। এবার একটু তলা থেকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এলাম 5 মিনিট পর।
এবার চিংড়িগুলোকে একটু উল্টে নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি ও চার পাঁচটা আস্ত কাঁচা মরিচ। যেহেতু চিনি ও গরম মশলা গুঁড়া উপর থেকে ছড়িয়ে দিয়েছি, তাই ভালোভাবে মেশার জন্য মাছগুলোকে আরেকবার উল্টে দিয়ে চুলো বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর, উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে পরিবেশন করব। আমি একটা চামচ দিয়ে একটু গ্রেভিটার থিকনেস আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা চমৎকার হয়েছে। এটা আসলে আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না খেতে কতটা চমৎকার হয়েছে। তো যাই হোক, আজ তাহলে এ পর্যন্তই। আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সুস্থ ও সুন্দর রাখুন। আসসালামু আলাইকুম।